এরে দোস্ত, আমি আর আপনি আমাদের মালিক, আমাদের মাহবুব, আমাদের রব আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? কই সাক্ষাৎ হবে? জোরে বলেন না। কে কে সাক্ষাৎ করতে চাই দেখি তো? আল্লাহু আকবার। হাত নাও তাড়াতাড়ি, এই হাত আগে উঠায় লইলাম কারণ পরে যেন পল্টি না আমার, এটারে কাজে লাগাবো। এইবার বলেন তো সাক্ষাৎ কোথায় হবে? আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর। জান্নাতি তোমরা আল্লাহকে জান্নাতে এমন স্পষ্ট দেখতে পাবা যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে দেখতে পাও। কাজী মালিককে জান্নাতে দেখবো ইনশাআল্লাহ। কিন্তু জান্নাতে যেই রাস্তা দিয়ে যাব, ওই রাস্তার নাম কি? বলে না, বলে না। রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। বলেন রাস্তার নাম কি? আমি আমার বন্ধুর বাড়িতে জান্নাতে যাব যেই রাস্তা দিয়ে শয়তান কায়তরে যাওয়াইতেছি, আমি ওই রাস্তায় বসে যাবো, সিরাতে মুস্তাকিমে বসে যাবো, আসতে দেবো না। কোরআনে আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 16:8 পারা, হাফিজ কোরআন খুললে 11 পৃষ্ঠার 5 লাইন, শয়তান বলে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যাদের কারণে আপনি আমারে তাড়ায় দিছেন আল্লাহ আমি এদেরকে ছাড়বো না, বলে কি করবি? বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম আমি এর মধ্যে বৈশা যাব। তাইলে দোস্তের বাড়ির সামনে কুত্তা বসা, বুঝেন নাই? ওই যে আমি আগে বলছিলাম, আমি বলবো কুত্তা আপনারা বুঝবেন শয়তান, মনে আছে? মনে আছে? আমি বলবো কুত্তা আপনারা বুঝবেন, আমি বলবো কামড়াইছে আপনারা বুঝবেন, গুনা করাইছে বলে কি? দোস্তের বাড়ির সামনে শয়তান কুত্তা বসা কোরআন দ্বারা প্রমাণিত। এখন আপনি তো আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাবেন, আপনার জন্য রাস্তা ওই যে খোলা তিনটা, বলে না আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই না, শয়তান কুত্তায় কামড়াবে। বলে এটা তো কোনো ইমানদার বলতে পারে না, কারণ ইমানদাররা একটু আগেই হাত তুলছিল যে আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই, মনে আছে? মনে আছে? কাজে পল্টি মারার সুযোগ নাই। আর রাস্তা খোলা কয়টা? কয়টা? 2 কুত্তারে মাইরা, কুত্তার মালিক বন্ধুর সাথে সাক্ষাৎ করা, মারতে যে যাবা। আরে দোস্ত, তুমি তো কুত্তা দেখোই না, মারবা কেমনে? এই আলোচনা চলতেছে না, কুত্তা তো দেখাই যায় না, মারবা কেমনে? তাইলে আর রাস্তা খোলা কয়টা? কুত্তার মালিকরে ডাক দেওয়া, ও দোস্ত তোর কুত্তা সামলা। মালিকরে এই ডাকটা মালিকরে দিলেই কুত্তা মালিক সামলাবে, কিন্তু ডাকটা দিতে হবে আরবি দিয়া। কি দিয়া বলেন ছিল? কি দিয়া? পারবেন নি আরবিটা? ডরাইয়া গেছে, এটা সহজ আরবি, পড়েন আমার সাথে সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে কি? মানে হইলো আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে, এটা হইলো বিস্তারিত অর্থ। আমি এটার সংক্ষেপ অর্থ বানাইছি, দোস্ত তোমার কুত্তা সামল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে কি বলে? দোস্ত তোমার, দোস্ত তোমার মালিক আগে জানে রাখছেন, এরে শয়তান আমার যে বান্দা আমারে ডাক দিবে, খবরদার তুই কিন্তু এখানে ক্ষমতা খাটাইতে পারবি না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার বান্দা যদি আমারে ডাক দিয়া লায়, তুই আর কিচ্ছু করতে পারবি না। এরে দোস্ত, শয়তান কুত্তা যদি কামড়াইতে আসে, যদি রাস্তায় বসা থাকে, তুমি তোমার কুত্তার মালিকের ডাক দিয়া বলবা, দোস্ত তোমার কুত্তা সামলাও। মালিক ডাক দিবে, ওই শয়তান আমার স্পেশাল বান্দা। ডাক দেওয়ার সাথে সাথে কুত্তা চলে যাবে। মনে মনে চিন্তা করতেছেন, হুজুর লাঠি তো পাইলাম না। আরে দোস্ত, ওই লাঠির নাম হইলো আউযু বিল্লাহর লাঠি। কুত্তারা দেখলি আউযু বিল্লাহর লাঠি দিয়ে দৌড়ানি দিবা, বলে আউযু বিল্লাহর লাঠি দিয়ে যে দৌড়ানি দিব, কুত্তা যে বন্ধুর বাড়ির সামনে বসা কেমনে জানবো? আমি তো কুত্তা দেখি না, এটা তো আরেক পেসের কথা। ডাক যে দিবেন কুত্তা দেখা লাগবে না, কুত্তা তো দেখেনি না, তো ডাক দিবেন কেমনে? পেস লাগছে তা আমার ই লাগান লাগে, আমার ই সুডান লাগে, আপনাকেও কাম ডাকি। কয় হ্যাঁ কুত্তা আমরা দেখি না, কিন্তু বুঝবো, এটা বুঝবো। বলে কেমনে বুঝবো? কয় যখনই দেখবো গুনা করতে মনে চায় বুঝা যাইব আমার দোস্তের বাড়ির সামনে কিন্তু কুত্তা বয়া রইছে। এইবার কি করা দরকার? এইবার আউযু বিল্লাহ লাঠি দিয়ে দৌড়ে দেওয়া দরকার। আউযু বিল্লাহ পড়লেই কুত্তা দিবে তোর ইনশাআল্লাহ।
কিন্তু কুত্তার একটা খারাপ স্বভাব হইল, দুনিয়ার কুত্তার কথা বলতেছি, খারাপ স্বভাব হইল, আউযুবিল্লাহ লাঠি দিয়া দৌড়ানি দিলে, কুত্তায় দৌড় তো দেয়, একটু দূরে যায় হাত পাও চারটা দিয়া হার্ট ব্রেক করে, কইরা পিছনের দিকে তাকায় আপনি কি করেন? যদি দেখে আপনি দৌড়ানি দিয়েছেন আবার দেয় দৌড়, যদি দেখেন আপনি দাঁড়ায় রয়েছেন সারেও দাঁড়ায় দাঁড়ায় ল্যাঞ্জড়া লাগবে, যদি দেখে আপনি রিটার্ন করতেছেন সারেও পিছন দিয়ে আবার আস্তে আস্তে আইব, কথা কন ঠিক কিনা? আউযুবিল্লাহ লাঠি দিয়ে যদি কুত্তারে দৌড়ানি দেয়, ওই কুত্তা কিন্তু আবার পেছনে পেছনে আসতে পারে, বলে পেছনে পেছনে আসলো কি আসলো না কেমনি বুঝবো? কই যদি দেখো ওই গুণাটা আবারও করতে মনে চায় তাইলে বুঝবা ওই কুত্তারে যে দৌড়ানি দিছিলাম কুত্তা কিন্তু আবারও আসছে। এইবার কি করা দরকার? কই এবার তো মুগুরটা আছে, মুগুরটা দিয়া মাথাটা ফাড়াইয়া দিতে পারবা ইনশাল? আরে কথা কয় না, কথা কয় না, মুগুরটা দিব না থাকবে এটা শয়তান তাড়ানোর মুগুর, মুগুর দিয়ে দৌড়ানি দিবা শয়তান আর এই কোনা বাড়ি থাকবে না। হুজুর দেখছি লাহাওয়ালা পড়েও গুণা করতে মনে চায়, কয় যদি লাহাওয়ালার পরেও গুণা করতে মনে চায় তো বুঝবি এটা কুত্তায় কামড়ায় নাই, ওটা তোর বন্ডবীরের কারবার। বন্ডবীর কয় বন্ডবীর আবার কই? কয় বন্ডবীর তো থাকে খানকায়, তোর সাথেও বন্ডবীর একটা আছে, এটা থাকে খাঁচায় নফস। কিরে এটারে সাইজ করতে হইলে আউযুবিল্লাহ দিয়ে আর লাহাওয়ালা দিয়ে কামড়বো না, ওইটারে সাইজ করতে হইলে হক্কানি বুজুর্গ আলেমের কাছে আসতো, ওনারা এক এক সময় এক এক ওষুধ দিয়ে ওইটারে সাইজ করবে। গেল লাঠি পাইছো বুঝা, মুগুর পাইছো বুঝা, এইবার যদি তারপরেও যদি কামড়ায় কি লাগাইতে হবে, তাড়াতাড়ি মলমটা দেওয়া দরকার, সময় বেশি হয়ে গেছে। আচ্ছা শোনেন, মলম লাগানোর আগে আগে মলমের তরিকা বুঝালেন শেষে আনতে যে কোন জায়গায় লাগাইয়া কোন বিপদে পড়ে। এর দোস্ত ওষুধের গায়ে দেখবেন বড় করে ওষুধের নাম লেখা থাকে, কিন্তু প্রত্যেকটা ওষুধের নিচে দিয়া ছোট্ট করে গ্রুপের নাম লেখা থাকে, থাকে নি? আপনি বাজারে যায় কইবেন ওই এক পাতা প্যারাসিটামল দিয়ে, এরা যেই পাতাটা দিবে আপনার সাদা পাতা নীল লেখা গ্ল্যাক্সো কোম্পানি, আজকে যাইয়া কিনেই দেখবেন এটার নাম প্যারাসিটামল না, ওটার নাম প্যারা পাইরল। কিনা প্যারাসিটামল নামক কোনো ওষুধ বাংলাদেশের বাজারে নাই, অনেক আগে ছিল সিরাপ, বাচ্চা খাওয়াইয়া মারা গেছে সরকার ব্যান করে দিছে। প্যারাসিটামল নামক ওষুধ নাই, প্যারাসিটামল হলো গ্রুপের নাম, কিনা? গ্ল্যাক্সো কোম্পানিতে যায় ওষুধের নাম হয়েছে প্যারাপাইরল, গ্রুপ কিন্তু প্যারাসিটামল। আরেক কোম্পানিতে যায় ওষুধের নাম হয়েছে নাপা, গ্রুপ কিন্তু প্যারাসিটামল। আরেক কোম্পানিতে যায় ওষুধের নাম হয়েছে এইস, গ্রুপ কিন্তু প্যারাসিটামল। ওষুধের নাম চেঞ্জ হয় কিন্তু গ্রুপ কিন্তু একটাই, কোম্পানি চেঞ্জ হয় নাম চেঞ্জ হয়। করে দোস্ত ওই শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্যে আপনাদেরকে যেই মলমটা দিব ওই মলমের গ্রুপের নাম হইল তওবা আর ইস্তিগফার। গ্রুপের নাম কি? কথা কয় না, গ্রুপের নাম কি? তওবা আর ইস্তিগফার। বলে হুজুর কোন কোম্পানি লাগাবো একটু কয়া দেন তাড়াতাড়ি। আমি বলি আমার কাছে সবচেয়ে ভালো লাগে বাবার কোম্পানির মলম। কয় না, তুই মনে করছস বন্ড বাবা? না ওইটা না, এটা আসল বাবা, আমাদের বাবা আদম আলাইহিসসালাম জান্নাত থেকে আবুল কইরা আইসা দুনিয়ায় যেই মলমটা লাগাইছেন আমি ওইটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটার নাম কি? আরেকজনে বলে হুজুর আরেকটা দেন তো, তুই ইউনুস কোম্পানির মলম লাগা। কোন কোম্পানি? ইউনুস কোম্পানির মলম। বলে কোন দোকানে পাওয়া যায়? দোকান নাম, দোকানের নাম হইল সুরাম্বিয়া। কিরে 87-88 নম্বর র্যাকের মধ্যে পাবি। হযরতে নবী ইউনুস আলাইহিসসালাম ভুলের পর যেই দোয়া পড়েছেন, দুর্ভাগ্য আমাদের এটাও ইস্তিগফার, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এটারে বানাইছি বিসি কত কি বানাইছি চিনি বয়ের রিসোর্স পিছু পিছু আসছস। আয় রে সুবহান আল্লাহ, সাকরের ছাত্র পড়ছে আমার কাছে। কয় বছর আগে পড়ছস? 12 বছর হয়ে গেছে, আশা আল্লাহ কবুল কর। হঠাৎ করে তাকায়া দেখছি ইউনুস কোম্পানির মলম হইল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। সময় তো নাই রে ভাই, নাহলে আরো কিছু কোম্পানির বইলা যাইতাম। তো একটা সহজ কথা কই, কাম আছে আমার, সহজ একটা কথা কইয়া দিই যে এত কোম্পানি না খুঁজা আপনি ফার্মেসির ভিতরে ঢুকেন, কোম্পানির অভাব নাই, যে কোনো একটা লাগাই হলো। হুজুর ফার্মেসি কই পাবো? আরে কোরআন আল কারিম। ফার্মেসির নাম কি? ফার্মেসির ভিতরে ঢুকেন, কোম্পানির অভাব নাই। এক বুড়া দাঁড়ায় গেছে, হুজুর একটু মাফ চাই, কিছু সমস্যা? যা বুঝতেছি এগুলো তো সব বিদেশি কোম্পানির মলম, মানে আরবি আর কি, আমি তো গরিব মানুষ,
আপনি জানেন জানেন আপনি বাজান আপনি দেশি কোম্পানির মলম লাগান বলে ওইটা আবার কোনটা বলে আল্লাহর কাছে হাত তুলে বলেন ও মালিক আমি ভুল করছি তুমি মাফ করে দাও এটা দেশি কোম্পানির মলম লাগাইয়া দিবেন সাথে সাথে ভালো হয়ে যাবে আল্লাহু আকবার বলে হুজুর যাওয়ার আগে একটু ডোজটা পড়ে যান কয়বার লাগাবো আয় গাধা এটা কি ইনসেপ্টার মলম পাইছস না স্কয়ার না হেলথ কেয়ার না ভ্যাকসিন কোন অ্যারিস্টো ফার্মা না জার্মানি না জাপানি না ইটালি এটা আরশে আজিমের মলম এর পাওয়ার আলাদা আল্লাহু আকবার বলে কয়বার লাগাবি ওইটা আবার দেখ আগে আগে বল তুই কামুর কয়টা খাইছস কামুর মানে কি বলে না বলে না তুই গুনাহ কয়টা করছস বলে করছি তো অনেক বলে শুন শুন এই কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ কয়বার লাগাবো নবীর বক্তব্যের ঢংটা এমন অর্থটা এমন কয়বার লাগাবে এটা পরে আগে বল কামুর কয়টা খাইছস একজনে কয় আমি খাইছি 100 কামুর কয় তুই একবার লাগায়া দে ভালো হয়ে যাবে একজনে বলে আমি খাইছি 1 কোটি কামুর বলে তুইও একবার লাগায়া দে ভালো হয়ে যাবে একজন বলে আমি তো খাইছি 1000 কোটি কামুর কয় তুই একবার লাগায়া দে ভালো হয়ে যাবে আরেকজনে কয় আমি তো খাইছি 100000 কোটি কামুর কয় তুই একবার লাগায়া দে ভালো হয়ে যাবে আরেকজনে বলে কত কামুর খাইছি কত গুনাহ যে করছি কোনো হিসাব নাই কয় তুইও একবার লাগায়া দে সাথে সাথে ভালো হয়ে যাবে মানে বলে কি মোল্লা এটা করতে গাইছে রে এত সস্তা গুনাহ করলাম 80 বছর একবার লাগাইলে বলে সব মাফ আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব এক লোক এক কোম্পানিতে চাকরি করে তার কাজ হইলো খালি নাম টাইপ করা কম্পিউটার চিনেননি নাম টাইপ করা এক বছরে নাম টাইপ করছে 1,00,000 কোটি কত জোরে কোন কত 50 বছর চাকরি কইরা প্রতি বছরে 1,00,000 কোটি টাইপ করলে 50 বছরে কয় লক্ষ কোটি টাইপ করছে 50,00,000 কোটি কত কত কোন জোরে কোন কত কত কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দাও সিস্টেম কে হয় যুবক পোলাবার ঠিক করে আমি ঠিক বললে জোরে চিল্লায় কবি ঠিক কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দাও সিস্টেম কি একটা নাম ক্লিক করে আর ডিলিট টিপ দিলে একটা গায়েব এমনি কইলে তো বুড়ারা আরো সন্দেহ পড়ে যাবে সামনে আর ভুল করবি না কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও 10টা নাম ক্লিক করে ডিলিট টিপ দিলে 10টা গায়েব কোম্পানি থেকে অর্ডার আসছে সবগুলা ডিলিট করে দাও সিস্টেম কি ডিলিট টিপ দিলে উপরে একটা লেখা আসে অল ডিলিট অপশন আসে কি আসে না এই রে কত দেহি অল ডিলিট টিপ দিয়া ওকে টিপ দিলে কয়টা গায়েব হয় সব জায়গা লেখছে কয় বছরে 50 বছরের আমল এক টিপ দিয়া গায়েব করা যায় হায় 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 এটা ঠিকই বুঝো আরে দোস্ত আমার আর তোমার হাতের বানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে এক টিপ দিয়া 50 বছরের আমল গায়েব করা যায় তাহলে আমার মালিকের ক্ষমতা কি তোমার কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেল আমার মালিক কি আমাদের গুনার আমল নামার আমল ওই যে গুনার ভাণ্ড আছে এর মধ্যে অল ডিলেট টিপ দিয়া একবারে সবগুলা গুনা মাফ করতে ডিলেট করতে পারেন কি পারেন না আমার নবী জানায়া দিছেন পারেন পারেন নবী বলেন আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা একজন তওবাকারী আল্লাহর কাছে এত পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে নাই দোস্ত আমি আর আপনি যখন মালিকের নাফরমানি করি তো মালিক আমাকে আপনাকে ডেকে ডেকে জিজ্ঞেস করেন এই রে বান্দা তোকে কত কিছু দিলাম আমি তারপরেও তুই আমার নাফরমানি কেন করছিস কি এমন পাইলি যে আমাকে তুই ভুলে গেলি কে তোকে মালিক ভুলাইয়া দিল এভাবে মালিক ডাকতে থাকে যারা আমাকে মালিক ভুলাইয়া দেয় এদেরকে যদি চিহ্নিত না করা যায় তো সারা জীবন মালিককে ভুলেই থাকতে হবে এই জন্য আমাদের কাজ হচ্ছে মালিককে যারা ভুলাইয়া দেয় মালিক থেকে বান্দাকে যারা বিচ্ছিন্ন করে দেয় এদেরকে চিহ্নিত করে দেওয়া যে এই এই কাজ এই এই লোক মালিক থেকে বান্দাকে বিচ্ছিন্ন করে আচ্ছা বলেন তো যে আমাকে মালিক থেকে বিচ্ছিন্ন করে সে আমার বন্ধু না শত্রু সেই শত্রু কে বলেন জোরে বলেন ভয় লাগে পরে আবার ধরে কিনা তো জোরে বলেন শত্রুকে না লাগে
লোহিত আচ্ছা দেন আনছে কষ্ট করে বালিশ হবে তো হক আছে আচ্ছা থাক থাক সাউন্ড সিস্টেম তো স্পেশাল কাছে থেকেই বলি না বদনাম করি না নিজের গলা ভাঙ্গা তো কোথাও মাইক ভাঙ্গা হইলে মাইকের গলা ভাঙ্গা থাকলে আমি কিছু বলি না নিজেরই তো তলা নাই মাইকের দোষ দিয়ে লাভ কি থাক আজকে যে মাইক খারাপ এটা আমি বলবো না থাক থাক ও ভাই তুমি দূরশ্রী পড়ো বৈশা বৈশা মাইকওয়ালা হ্যাঁ খামা কাকুন্দা ধৈর্য আবার এই টাইমে খুব ভয় লাগে বক্তা যদি বকা দেয় পাবলিক যদি পিটা দেয় কারণ আমাদের তো আবেগ খুব বেশি বক্তা দিব বকা পাবলিক দিব পিটা পিটা আগায় যায় এক কদম মুড়িদের পীরের চেয়ে মুড়িদের আশক বেশি এই জমিনে আমাদের জমিনে দেখবেন পীরের চেয়ে মুড়িদের আশক কি মুড়িদের গরম বেশি পীর দেখবেন লাভ দেয় না মুড়িদ লাভ দেয় ঠিক নি কথা এটাই দেশের নেতার চেয়ে কর্মীর জজবা বেশি এটা বড় সমস্যা যাই হোক তো বলেন আমাদের শত্রুকে হ্যাঁ এতদিন তো আমরা তাই জানতাম এবং এটা ঠিকও যে আমাদের শত্রু শয়তান কিন্তু আমি আজকে একটু সংযোজন করতে চাই আমাদের শত্রু কেবলই শয়তান না আরও শত্রু আছে যাদেরকে না চেনার কারণে আমরা তাদের খপ্পরে পড়ে যাই এই জন্য আমরা আমাদের সবগুলা শত্রু চিনব ইনশাআল্লাহ তাইলে মনে করেন ধৈর্য নেন আজকের এটা কোনো ওয়াস্ট ওয়াজ না আজকের এটা হলো শত্রু চেনার ক্লাস বলেন কিছুক্ষণ পর কারো কারো মনে হয় বুঝি এটাও বুঝি ওয়াজ আমার আগে তো আরেক একদম বেরস মানুষ এলমি মানুষ আমাদের তো এই কথা ভাল লাগে না ওয়াজ এটা যদি আওয়াজই না হয় এখন আর ওয়াজ মাহফিল তো ওয়াজ মাহফিল নাই হয়ে গেছে আওয়াজ মাহফিল কি যার আওয়াজ যত সুন্দর তার ভিজিটার রেট তত বেশি ঠিক কস গাদা আমার তোরাই তো আনস আর শেষে গাইলে জাম করে কে হুজুর এত টাকা নেয় আনসুস কেন তুই আইন আইনা বদনাম করে আজকে থেকে জানবো আমাদের শত্রু মোট চারটা বলেন তো পড়া মুখস্থ আমাদের বলি আমরা যে আমাদের মজলিসগুলো একটু ভিন্ন হওয়া দরকার আমি মূলত বক্তা না আমার মূল পরিচয় আমি শিক্ষক ছাত্র যেভাবে পড়াই বয়ান ওইভাবেই করি যেন প্রত্যেকটা মানুষ সহজে বুঝে এবং মনে রাখতে পারে এমন হয় যে মাহফিল করে গেল যদি জিজ্ঞেস করি ওই ওয়াজ কী শুনলি রে দারুণ ওয়াজ আরে কী শুনছস আরে কী গলা যাস নাই বেড়া আরে কী ওয়াজ শুনছস হুজুর যে গজলের একটা কণ্ঠ বা একটা আজান দিস আজকে কলজিরা ঠান্ডা হয়ে গেছে গাদার গাদা তুই ওয়াজ শুনতেছিস না আজান শুনতেছিস আরে কোন বিষয়ে ওয়াজ শুনছস যেই বিষয়ের কথা কইছে এখন কয় কোন বিষয়ে যে ওয়াজ করলো এটা তো দরকারই নেই কারণ আসলে এটা দুর্ভাগ্য আমাদের বক্তা নিজেও জানে না কোন বিষয়ে আলোচনা চলতেছে চলছে গাড়ি যাত্রা বাড়ি আপনারাও শুনতেছেন হেও মারতেছে বাস আর কি আছে আয় হায় 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 আজকে আমরা শত্রু চিনব ইনশাআল্লাহ বলেন আমাদের শত্রু আজকে থেকে জানবো চারটা বলেন তো সবাই আরো জোরে একসাথে শত্রু কয়টা আজকে নূরানি ট্রেনিং হবে আমাদের বাচ্চাদেরকে আমরা নূরানি পড়াই এমনি আজকে আপনাকে ওই পড়ানি শুরু যা করে আল্লাহ বলেন শত্রু কয়টা এখন আমি যদি বসে বসে একটা একটা করে গনে গনে বলি তো সকালে দোকানে যাইয়া জিজ্ঞেস করব না রে তিন নাম্বারটা তো ভুলে গেলাম এটা কি মুরগি সুর কইলো না কি কইলো মনে নাই তো লাগবে নি বেজার তো এই জন্যে আমাদের বড়রা বড় আজীব এক শব্দ বের করছে ওই ছোট্ট এক শব্দের মধ্যেই আমাদের চার শত্রু লুকায় রয়েছে আমরা জানি না শব্দ কিন্তু জানি আমাদের বড় বুজুর্গদের হালত ছিল এমনই সংক্ষেপ মেরে দিতে এক আল্লাহওয়ালা তাকে এলাকার লোকজন পোলাবাইন আছে এরা খালি গালি দেয় মোল্লা কাঠমোল্লা কত কিছু করেন না আপনারা তো হুজুর খালি গালি দিলেই কয় জি জনাব কি বলে যেই গালি দেয় হুজুর কি বলে জি জনাব তো সাগরেদরা জিজ্ঞেস করে হুজুর জব দেন না এক ভালো
সব সবাইটা যান সবর করতেছেন জি জনাব এটা কয় এত হ্যাঁ করে আরো মাথায় তুলে আমি যে কি কই তোর তো বুঝস না আমার দিলে দিলে শান্তি পাই বলে আসলে কি জনাব বইলে আমি কি বলছি জানোস এখানে জনাব বলি নাই আমি চারটা অক্ষর উচ্চারণ করছি কয় অক্ষর জিম নুন আলিফ বা জিম নুন কি হয় জনাব ক চার অক্ষর মানে আমি অগরে চারটা গালি মারছি চারটার প্রথম অক্ষর দিয়ে সংকেত করছি মানে কি ক জিম মানে ওই জাহেল নুন মানে না ওয়াকিফ আলিফ মানে আহমক বা মানে বেকুফ জনাব হ্যাঁ তো খুশি আমার জনাব কয় আসলে তো কইছে জাহেল না ওয়াকিফ মানে যে জানে না আহমক তো আহমক বুঝেন আর বেকুফ তো বেকুফ বুঝেন তা আমাদের বড়দের কৌশল ছেলেগুলো অনেক পড়া একসাথে ছোট্ট করে বলে দিতেন হ্যাঁ আমাদের মনে থাকতো না ছোটবেলায় কোন নবীর উপর কোন কিতাব নাজিল হয়েছে ওই মাদ্রাসার ছাত্ররা এই কৌশলগুলো শিখা রাখো তো ওস্তাদরা আমাদেরকে শিখাইয়া দিতেন কোন নবীর উপর কোন কিতাব কোন ভাষায় নাজিল হয়েছে এক শব্দে মুখস্থ কর তাহলে সারা জিন্দগি মনে রাখবে ফামুন তামুন জাইদুন আসা আর কি অবস্থা ফামুন তামুন জাইদুন আসা ফা ফুরকান আইন আরবি মিম মোহাম্মদ ফুরকান নাজিল হয়েছে আরবি ভাষায় মোহাম্মদের উপর তামুন তা তাওরাত আইন আ ইব্রানি আর মিম আ তা তাওরাত আইন ইব্রানি মিম মুসা তা আমুন তাওরাত নাজিল হয়েছে ইব্রানি ভাষায় মুসা আলাইসাল্লামের উপর জাইদুন জা জবুর ইয়া ইউনানি দাল দাউদ আলাইসাল্লাম জবুর নাজিল হয়েছে ইউনানি ভাষায় দাউদ আলাইসাল্লামের উপর ইয়াস আ হা ফামুন তামুন জাইদুন আসা আসা আলিফ ইঞ্জিল সিন সুরিয়ানি আইন ঈসা ইঞ্জিল নাজিল হয়েছে সুরিয়ানি ভাষা ঈসা আলাইসাল্লামের উপর এগুলো মনে রাখার জন্যে সহজ কৌশল যাই হোক এরকম হাজারো শব্দ আমার জানা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর যে ওই অল্প শব্দ দিয়া বড় কথা আমি প্যাকেট করি তো এটারে পরে আস্তে আস্তে বাইর করে একবারে সব বইলা দিলে মনে রাখতে পারে না তো আমাদের বড়রা এই চার শত্রুর জন্য এক শব্দ বানাইছে ওই শব্দ আমরা বলি কিন্তু জানি না যে এই শব্দ সেই শব্দ যার মধ্যে আমার কয় শত্রু লুকায়া বলেন এইবার শত্রু কয়টা শব্দের নাম হইল দুশ্মন বলেন সবাই সবাই এটা কি নতুন শুনছেন অথচ জানেন না হয়তো যে এই শব্দের মধ্যেই আমার কয় শত্রু লুকায়া আবার বলেন তো শত্রু কয়টা শব্দের নাম প্রথম অক্ষর দাল বলেন দুশ্মন লেখতে অক্ষর কয়টা চারটা চারটা হুজুররা জানে আপনারাও জানবেন বাংলায় লেখলেও চারটে দুশ্মন দাল শিন মিম নুন বলেন আমার সাথে প্রথম অক্ষর দাল দুই নম্বর শিন তিন নম্বর মিম চার নম্বর নুন আচ্ছা ঝামেলা হইতে পারে আগে একটু কথা ভেঙে লই আপনারা কিসসা কাহিনী শুনবেন না কোরআনের কথা শুনবেন কোরআন হাদিসও কিসসা কাহিনী আছে হ্যাঁ কিন্তু কোরআনের কথা যে শুনবেন যদি কথা আপনার বিরুদ্ধে যায় আবার হুজুর করে দৌড়ে নিয়ে দিবেন না তো আচ্ছা যদি আপনার সমাজের বিরুদ্ধে যায় একটু আস্তে হয়ে গেছে সমস্যা নাই দলের বিরুদ্ধে গেলে শুধু যেন আপনার পীরের বিরুদ্ধে না যায় হ্যাঁ হ্যাঁ তাও শুনবেন পরে আবার আমারও ধরে নিয়ে দিবেন না সত্যি কথা সন্দেহ লাগতেছে ওই কোরআনের কথা যদি আমার বিরুদ্ধে যায় তো আমার বিরুদ্ধে কেন গোটা দুনিয়ার বিরুদ্ধে গেল আমি দুনিয়া ছাড়বো কোরআন ছাড়বো না ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ শত্রু কয়টা শব্দের নাম অক্ষর কয়টা প্রথম অক্ষর দাল মানি হলো দুনিয়া দাল মানি কি দুনিয়া আমার শত্রু কখন কিভাবে আমি পরে আসতেছি একটু একটু করে ইনশাআল্লাহ দুই নম্বর অক্ষর শিন মানি শয়তান এই যেটা আপনারা জানেন শিন মানি আবার বলেন তো পিছনের পড়া শোনান সাতসবক শত্রু কয়টা শব্দের নাম অক্ষর কয়টা প্রথম অক্ষর দাল মানি দুই নম্বর শিন মানি তিন নম্বর মিম মিম মানি মাখলুক আমার ছেলে আমার মেয়ে আমার নেতা আমার খেতা সব মাখলুক আল্লাহ খালিক আল্লাহ ছাড়া সব শত্রু কখন কিভাবে আসতেছি এ ওয়াজ পুরো না শুনে যায় বোরে মারা শুরু করেন না তুই আমার শত্রু না অর্ধেক বাকিরা শুনে লো চার নম্বর অক্ষর নুন মানি নাফস বলেন
শত্রু কয়টা? শব্দের নাম অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, দুই নাম্বার শিন মানি, তিন নাম্বার নিম মানি, চার নাম্বার নুন মানি। মাশাআল্লাহ, ছাত্র ভালো আছে, মুরগি বানাইতে হইব না। দেখ প্রথম অক্ষর কিরে? দাল মানি দুনিয়া। আমাদের শত্রু কখন কিভাবে এটা বোঝানোর জন্যে আমি দুইটা উদাহরণ পেশ করব, একটা কোরআন থেকে আরেকটা আমাদের বড়দের কথা। কোরআনুল করিমের সূরা কাহফ আয়াত 45 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার তুলনা করতেছেন। واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। এই আয়াত আল্লাহ দুনিয়াকে তুলনা করছেন পানির সাথে। কার সাথে বলেন? কার সাথে? পানির সাথে। কেন তুলনা করলেন এটা যদি বুঝে যান তো বুঝবেন দুনিয়া কখন শত্রু। দুনিয়া তো বুঝেন, টাকা পয়সা জায়গা জমিন ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি সব দুনিয়া, এটা কখন আপনার শত্রু এই আয়াতের ব্যাখ্যা বুঝলেই বুঝবেন। আল্লাহ কেন পানির সাথে তুলনা করলেন? বেশি ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, মুফাসসিরিনরা অনেক ব্যাখ্যা দিয়েছেন, আমি শুধু বোঝানোর জন্য এক দুইটা বলে আমি আগাম ইনশাআল্লাহ। বলেন তো পানি অত্যন্ত জরুরি জিনিস কিনা? পানি ছাড়া বাঁচার কোনো উপায় আছে? এই জন্য আমরা বলি পানির অপর নাম, ঠিক আছে তো? না পরে আবার ঘুরবেন না তো? দেখেন আপনাদের এলাকায় তো বন্যা হয় না, প্রশ্নই আসে না, কিন্তু যে সমস্ত এলাকায় বন্যা হয় ওই বন্যার পানি উঠতে উঠতে যখন ঘর দুয়ারে উঠে হাঁটু সমান হয়ে যায় তখনও পানি জরুরত না বিপদ? হ্যাঁ ঘুরছে, একটু আগে না কইলেন ঘুরবেন না, ঘুরেন নাই। আচ্ছা বলেন তো হাঁটু থেকে কমর সমান উঠলে বিপদ বাড়ে না কমে? কমর থেকে গলা বাড়ে না কমে? মাথার উপরে গেলে বাড়ে না কমে? শুরুতে বললেন জরুরত, এখন কোন বিপদ, মানে কি কয়টাই পানির চরিত্র। পানি অত্যন্ত জরুরি জিনিস, কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বেড়ে যাবে বিপদের কারণ হবে বলে কত বিপদ বলে, যত বাড়ে তত বিপদ, যত বাড়ে। ঠিক দুনিয়ার হাল তাই, টাকা পয়সা অত্যন্ত জরুরি জিনিস, টাকা না হইলে খাবেন কি, জামা বানাবেন কি দিয়া, বাড়ি বানাবেন কি দিয়া, কিন্তু যখনই ওই জরুরতের চেয়ে বেড়া যাবে বিপদের কারণ হবে বলে কত বিপদ কলে, যত বাড়ে তত বিপদ। ঘুমাইতে ট্যাবলেট তত বেশি খাইতে হবে, যার নাই রাস্তার পাশে ঘুম। বাইরে বাপ রে বাপ, কি সুখী জীবন দেখছেন নি কারবার? হ্যাঁ হাই আল্লাহ। তো কি বোঝা গেল? বোঝা গেল দুনিয়া যখনই আমি জরুরতের চেয়ে বেশি দুনিয়ার পেছনে ঘুরব ওই দুনিয়া আমার মুসিবত আর বিপদের কারণ হয়ে যাবে। এই দুনিয়া আমার বন্ধু না শত্রু? আচ্ছা আরেকটা ব্যাখ্যা দিই তাড়াতাড়ি শুনে, এটা বুঝার আগে আমাকে বলেন আগে ওজুর ফরজ কয়টা, ঠিক আছে তো? না প্রথম ফরজ না দোয়া, কুলি করা না কি বানি দেওয়া, এগুলা কি বলে না? আচ্ছা কোনোদিন কি চিন্তা করছেন ফরজটা বাদ দিয়া এই সুন্নতটি কেন করতেছি, হাত কেন ধুই, কুলি কেন করি, নাকে কেন বানি দিই? এক জবাব হচ্ছে এগুলো বাইর করা আমার কাজ না, আমার কাজ হলো মানা। আমার কাজ কি? আমল কোনটা, কারণ কি? এই কারণ আমার জানার বিষয় না, আমার কাজ হলো। তারপরেও মহাক্কিকরা গবেষকরা আমার নবীর সুন্নতির উপর গবেষণা করে দেখেছেন আমার নবীর এমন কোনো সুন্নত নাই যে সুন্নত আমার দুনিয়া এবং আখেরাতের জন্য মঙ্গলের না। দুনিয়ায়ও মঙ্গল আখেরাতেও মঙ্গল। তাইলে নবী আলাইহিসসালাম মুখ ধোয়ার আগে হাত কেন ধুইছেন, কুলি কেন করছেন, নাকে কেন বানি দিছেন, কয়টা বুঝতে হইলে আরেকটা মাসআলা বুঝতে হবে। ওই যে মুফতি সাহেবরা জানে, আমি তো মুফতি না, আমার ভাই মোহাব্বত করা মুফতি বলে ফেলছে, এটা আয়োজকরা বলে আল্লামা লাগায় মুফতি লাগায় কেন জানেন, আপনাকে বুঝায় ছোটো মোটো হুজুর দাওয়াত দিই নাই মিয়া, অনেক বড় হুজুর দাওয়াত দিছি,
আমি মুফতি না, খামা খাই ধোকায় পড়েন না, আমি একেবারে নর্মাল একটা আল্লাহর বান্দা। তো ওই মুফতি সাহেব থেকে আমরা জানি, কিতাবে পড়েছি পানির তিন গুণ আছে, কয় গুণ? এই তিন গুণ যদি ঠিক থাকে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। তিন গুণ নষ্ট হইলে পানি নিজে পবিত্র থাকে কিন্তু আরেকজনকে পবিত্র করতে পারে না, তাহির গাইর মুতাহির, নিজে পাক কিন্তু আরেকজনকে পাক করতে। পানির গুণ কয়টা? এক নম্বর দেখো পানির রংটা ঠিক আছে কিনা, কালার। দুই নম্বর দেখো পানির স্বাদ মজা ঠিক আছে কিনা। তিন নম্বর দেখো পানির গ্রাম ঠিক আছে কিনা। ও দোস্ত, আমি আপনি যখন হাত ধুই, অজুর আগে হাত ধুই, যখন আমি যেন হাত ধুই না, আমি যেন পানির কালার চেক করতেছি, যে দেখলাম কালার ওকে, এইবার মুখে পানি দিয়া দেখতেছি স্বাদটা ঠিক আছে কিনা, যেই দেখলাম স্বাদ ওকে, এইবার নাকে দিয়া দেখতেছি গ্রাম ঠিক আছে কিনা, যে দেখলাম কালার ওকে, স্বাদ ওকে, গ্রাম ওকে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা বান্দারে, এই পানি দিয়া এবার ফরজ হুকুম মুখমণ্ডল তুমি ধুইতে পারো। বুঝা আসছিনি কথা? তো কি বোঝা গেল, কি বুঝলেন? যে পানির কালার চেঞ্জ হয়ে গেলে ওই পানি দিয়া পবিত্রতা অর্জন করা, আল্লাহ দুনিয়াকে, মালকে, টাকা পয়সাকে পানির সাথে কেন তুলনা করছেন? আল্লাহ দেখাইছেন, ওরে বান্দা, ওই তোর মালের যদি কালার নষ্ট হয়ে যায়, তো মালের আবার কালার নষ্ট হয় কেমনে? টাকা আগে নতুন ছিল এক কালার, পুরনো হয়ে গেছে আরেক কালার, এটা না মিয়া কেমনে বুঝামো? আপনাকে এলাকায় তো খেত নাই, খেত চিনেন? খেত চাষ করে যে খেতে ফসল যখন বীজ লাগায়, কিছুদিন পরে ওই বীজের গাছও ওঠে, লগে কিছু ঘাস আগাছা ওঠে, তখন নিড়ানি দেয়, কি বলে এটাকে বুঝেন তো না, আগাছা ওঠায়। আচ্ছা, আগাছা ওঠানোর আগে ক্ষেতের যে কালারটা থাকে, আগাছাগুলো ওঠানোর পর কি ওই কালারই থাকে না, একটু পাতলা হয়? তো বোঝা গেল আগাছার কারণে ক্ষেতের কালার কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, আগাছার কারণে মালের কালার নষ্ট হয়। আল্লাহ যেন বুঝাইছেন, বান্দা তোমার মালের মধ্যে জাকাত আগাছা এগুলো তোমার না, উঠায়া উঠায়া মানুষকে দিয়া দাও, নাইলে মালের কালার নষ্ট হয়ে যাবে। এই মালের যদি কালার নষ্ট হয় ওই মাল খায়া তুমি জান্নাত কামাইতে পারবে না। বুঝতেছেন কথা? আচ্ছা বাদ দেন, এটি বেশি কঠিন হয়ে যাবে। আমাদের বড়দের একটা ছোট্ট উদাহরণ আছে, ওইটা বুঝেন, ভালো বুঝবেন। বড়রা বলেন, দুনিয়া জিফা তালিবুহা কিলাব, কেউ কেউ ওটা হাদিস বলে সালায়াত, এটা হাদিস না, এটা বড়দের কথা, দামি কথা, হাদিস না। অর্থ কি? দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো, এর ভোক্তা হইল কুত্তা, খায় কে? কথা কয় মরা গরুর খায় কে? মরা গরু কে খায়? জোরে কোন, জোরে কোন, জোরে কোন, কারবারটা দেখো কেন আপনাকে এলাকায় মরা গরু শকুনে খায় না, শিয়ালে খায় না, তো খালি কুত্তার দোষ কেন করে? এটাই বুঝার জিনিস। মরা গরু কুত্তার জন্যেও হালাল, শকুনের জন্যেও হালাল, শিয়ালের জন্যেও হালাল, তো খালি একা কুত্তার দোষ কেন? হা, কুত্তার মধ্যে এমন কিছু খারাপ স্বভাব আছে, বড়রা বলেন, এ মানুষ ওই স্বভাব যদি তোর মধ্যে আসে তাহলে তোর হালাল মালটাও তোর জন্য হারাম হয়ে যাবে। বলে সেইটা কি আবার? বুঝেন, শকুন মরা গরু দিনে খায় না রাতে খায়? জানেন না রে পোলাবেন, এগুলো শকুন দেয় নে। আপনারা যারা দেখছেন এরা বলেন, শকুন মরা গরু দিনে খায় না রাতে খায়? রাতে তাল গাছের মাথায় যায় জিকির করে, তাহলে বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়, রাতে না দিনে? বোঝা গেল শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। কুত্তায় মরা গরু কখন খায়? রাতে খায়, দিনে পাইলেও ছাড়ে না, রাতে পাইলেও, এর কোনো টাইম টেবিল নাই। বড় বোনের মানুষ, তুমি দুনিয়া কামাও কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সারাদিন খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, কাইলে তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। হয় কন্ত শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত খাওয়ার জিনিস তো, গোস্তই তো খাবে, হাড্ডি খাবে নাকি? হাড্ডি খাওয়ার জিনিস। শিয়াল মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্তই খায়। কুত্তায় কী খায়? গোস্ত আপনার লেগে রাখা যায়, কী খায়? সবই খায়, হাড্ডিও খায়। তাহলে কুত্তার স্বভাব কী পাওয়া গেল? যেটা খাওয়া যায় গোস্ত ওইটাও খায়, যেটা খাওয়া যায় না হাড্ডি ওইটাও খায়।
বড় বোন এর মানুষ তোমার মাল আল্লাহ দুই রকম দিবেন দুই রকম একটা হালাল আর একটা হারাম হালাল খাওয়া যায় হারাম খাওয়া যায় না তাই হারাম খাওয়া যারা খাওয়া যায় না তাইলে বুঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই কথা বুঝতেছেন শকুন মারা গরুর খবর পাইলে খালি আসমানে চক্কর মারতো বিকাল বেলা কেন দোস্ত বন্ধু আহবাব যা আছে সব ডাকে আয় আয় খাওন দিছি শিয়াল তো মাগরিবের পর থেকে শুরু হুক্কা হু খাওন পাইছি জলদি আহো কুত্তার কি খবর কুত্তার চেয়ে বিশ গুণ বড় মরা গরু কুত্তায় জানি লেসটা খাইলেও পেট ভরে যাবে কিন্তু কুত্তার স্বভাব হইল খাইবে খাইবার ডাইনে বামে থাকে না যেই দেখে আরেকটা কুত্তা আসতেছে খাওয়ার আইখা দেয় ওটার দূরে নেই কথা ঠিক কথা ঠিক আরে দোস্ত এই সমাজে এমন মানুষ আছে বাবা ইন্তেকাল করেছেন বড় ভাইয়ের কাছে সব সম্পদ বোনরা আসছে ছোট ভাই আসছে ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দাও দেয় দৌড়ানি আসেনি এমন বড় ভাই যদি একা একা খেতে চায় কাউকে ভাগ না দিতে চায় বুঝা গেল ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই কথা বুঝে আসছে বলেন শত্রু কয়টা আরো জোরে শব্দের নাম অক্ষর কয়টা প্রথম অক্ষর দালমানি দুনিয়া কখন শত্রু একটু বুঝেননি আচ্ছা একটু বুঝলি ওয়াজের মধ্যে একটু এক ঘন্টার মধ্যে আপনাকে সারা জীবনের পড়া আমি আপনাকে শিখাইলে তার পর এমনি তো সংক্ষেপ বানাইছি দুশ্মন আবার এটা আর কত সংক্ষেপ দুই নাম্বার অক্ষর সিন মানি শয়তান আমাদের শত্রু কথা কার এত আজ থেকে আরো জোরে আল্লাহ বলেছেন সূরা আল ফাতির আয়াত ৬ পারা ২২ হাফিজি কোরআন খুললে ১৪ নম্বর পৃষ্ঠা লাইন নম্বর ৩ খুললেই পাওয়া যাবে বলে এইভাবে কইতেছেন কেন ওই কিছু জায়গা আছে কারো কারো সন্দেহ লাগবে তো যেন ঠিকানা দিয়ে দিলাম পায়া যায় যদি পায়া যায় তো নিজে নিজে তওবা করবে আর না পাইলে কোনো দিন আমারে অন্য কোনো মাহফিলে পাইলে কান ধরে নামায় দিবে কোনো সমস্যা নাই ঠিক আছে ইনশাআল্লাহ বলেন আবার শত্রু শয়তান কথা কার মালিক বলেছেন إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير شيطان شترو كتكار الله شترو بنايسن أمرا دوستو بنايسن كيف نعمل আল্লাহ বলেন ফাত্তাখিযুহু আদুয়া আমি শত্রু বলতেছি তুইও শত্রু হিসাবে তার মোকাবেলা করবি করতে হবে মোকাবেলা ইনশাআল্লাহ রেডি আছি তো ইনশাআল্লাহ শয়তান যে মোকাবেলা করবেন শয়তান দেখছেন নি গুড়া পোলা পাইন তোমরাও দেখো নাই কিরে দেখছ নাই না দেখাই তো শয়তানি করস হ্যাঁ শয়তান দেখা যায় না শয়তান কার কথা কথা না সন্দেহ লাগে নাকি তো চিল্লা কস থাকে আমি কি জিজ্ঞেস করবো নাকি আল্লাহ কই কইছে ওই ভেজালে তোরে ফেলামো না আমি জিজ্ঞেস করার সাথে সাথে চিল্লাইয়া বলতে হবে কথা কা যাতে কারো মনে একটু সংশয় টংশয় থাকলে দূর হয়ে যায় আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত ২৭ পারা ৮ ওই যে হাফিজে কোরআন শরীফ খুললে ১২ নম্বর পৃষ্ঠার একদম ৬ নম্বর লাইন খুললেই পাওয়া যাবে মালিক বলেন يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون زانت بريا زيتان دي لي أهري الله এই বড় আয়াত এই আয়াত পুরাটা একটা বিশাল বয়ানের আয়াত কিন্তু এর মধ্যে আল্লাহ ছোট্ট করে একটা কথা বলেছেন আমি ওইটা কোট করতেছি ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলু নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে মিন হাইসুলা তারাউনাহুম যে তোমরা কিন্তু শয়তানকে কথা কয় না শয়তানকে আমরা কথা কা
হাই হাই শয়তান না দেখলে মোকাবেলা কেমনে করবো, ডরাইস না ডরাইস না, আল্লাহ সব ব্যবস্থা রাখছে। আগে বুঝালো দেখি না আর কি অর্থ, ওই ওলামায়ে কারাম বুঝে আপনারা বুঝেন, দেখার আরবি হচ্ছে রুইয়া। কি রুইয়া? কিতাবে আমরা পড়েছি রুইয়া দুই রকমের, এক রুইয়া রুইয়া বিল বসর, এই চোখ দিয়া দেখা, চামড়া চক্ষু দিয়া দেখা, আরেক রুইয়া রুইয়া বিল কলব, অন্তরের চোখে দেখা। ওই অন্তরের চোখে দেখার তর্জমা অর্থ করি আমরা বুঝে না চিনে না জানে না, তাইলে শয়তানকে আমরা দেখি না। আরো দুই অর্থ, এক অর্থ হচ্ছে অরিজিনাল শয়তানকে এই চর্ম চক্ষু দিয়া দেখি না, আরেক অর্থ হচ্ছে শয়তানের সাঙ্গপাঙ্গদেরকে দেখি কিন্তু বুঝি না চিনি না। বুঝে আসছে কথা? অরিজিনাল শয়তানকে মোকাবেলা করার জন্যে আজকে মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে তিনটা জিনিস দিব। কয় জিনিস? কাকে মোকাবেলার জন্যে? অরিজিনাল শয়তানকে। কাকে? জিনিস তিনটা হলো, একটা লাঠি দেবো ইনশাল্লাহ, শয়তান রেডে দিয়ে দৌড়ি দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, আগ্রহী নাই তো আমি কি লাঠি দেবো, কারণ আরে টাকা নেবো মনে করছেন মিয়া, বলে পরে ওই ক্যাম্বাসাদের মতো হয়, ধরেন ধরেন একটা করে ধরা এক 15 টাকা করে দেন, নাহলে কিন্তু জিনিস গায়ে হয়ে যাবো। মানুষ ডরে মরে, এক হাতে দিকে যায় আরেক হাতে পকেটে রেখে তারা যে 15 টাকা দিয়ে দেয়, কী যে বাটপার বাটপার। না না, আমরা কোম্পানির প্রচার করি, এগুলো ফ্রিতে দেবো, ডরেন না আপনারা। বলেন এক নাম্বার দেবো লাঠি, বলেন কি কি করতে বউ পিড়াইতে? হ্যাঁ, আরে অরিজিনাল শয়তান, বলেন কি লাঠি? লাঠি যদি কাম না হয় তা আরেকটা মোটা লাঠি, আমাদের অঞ্চলে বলে মুগুর, চিনেননি? খাইটা বলেনি মুগুর, চিনেন তো না? ওইটা একটা দেবো মাথাটা ফাটাই দেওয়ার জন্য শয়তানের, নেবেন তো ইনশাল্লাহ? কয় জিনিস পাইলাম? লাঠি আর কি, কয় লাঠিও আছে মুগুরও আছে, মাইট দেওয়ার আগে কামড়াইছে। ওই আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুণা করাইছে, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। ওই কুত্তায় কামড়াইছে, লাঠিও আছে মুগুরও আছে, এখন কি করবেন? কয় সমস্যা নাই, একটা স্পেশাল মলম আছে দিয়া তুমি লাগাই দিবা, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। কয় জিনিস? কয় জিনিস? লাঠি মুগুর মলম, মনে আছে তো? থাকবে তো ইনশাল্লাহ, ওটা পরে আসতেছি। আগে চলেন যেই শয়তান দেখি কিন্তু চিনি না, আমি দেখতেছি শয়তান কিন্তু বুঝি না এটা যে শয়তান, পেট দেখে তো কাইতে হয়ে গেছে, আরে বাপরে বাপ। হ্যাঁ, সুবহানাল্লাহ, এত বড় পেট, আল্লাহ আকবার। আমার এক দোস্ত বলে তুই এই পিসের বিরুদ্ধে এত লাগছস কেন? হ্যাঁ, এক গ্যাঞ্জাম থেকে বেঁচে গেছে। কোন গ্যাঞ্জাম রে? কই যে হাত কোন জায়গায় বানবো নামাজে, ওই গ্যাঞ্জামের মধ্যে হ্যাঁ নাই, তোরা তো কেউ এই জায়গায় বান্দাই কেউ নাবিন নিছে, হ্যাঁ এই গ্যাঞ্জাম নাই কি জন্যে? একটু হাতি যায় আয় খোদা। আমাদের এক ওস্তাদ দেখাইতো, একজন ঘুমায় নামাজের মধ্যে নাকি ঘুমায় না, তা হাতটা বান্দা থাকলে তো থাকেই, আর যার হাত বান্দা থাকে না কি করে? তাই একালে এমন এমন করে ওই শয়তানের সাঙ্গপাঙ্গ কেমনি চিন্তা। তো এটা বুঝার জন্যে বুঝতে হবে শয়তানের আসলে টার্গেটটা কি, কি চায় সে। আমি আপনি যেন নামাজ না পড়ি, এটাই কি শয়তানের চূড়ান্ত টার্গেট, কি মনে হয়? আমি আপনি যেন রোজা না রাখি, এটাই কি শয়তানের চূড়ান্ত টার্গেট, কি মনে হয়? কথা বলে না কেন? না, কারণ শয়তান জানে আমি আর আপনি এমন এক মালিকের গোলামি করি, যে মালিক বলেছেন বান্দারে তুই যত গুণা করবি যত গুণা করবি, আমি আল্লাহ চাইলি তোর সব গুণা মাফ করে দিতে পারি, খালি একটা গুণা ছাড়বো না। কয়টা? কি সেটা বলেন? ছিলে আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহ ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এরে বান্দা যত গুণা করবি যত গুণা করবি, আমি আল্লাহ চাইলি সব গুণা মাফ করে দিতে পারি রে বান্দা, কিন্তু একটা গুণা ছাড়বো না। কি এই খবর শয়তানের আছে না নাই? শয়তান জানেনি এই খবর? ওরে দোস্ত, এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হইল আমাকে আপনাকে দিয়ে শিরিক করাইয়া কবরে পৌঁছানো, কারণ সে জানে মানুষটা সারা জিন্দগি নামাজ পড়ে নাই কিন্তু শিরিক করে নাই, আল্লাহ চাইলে তারে মাফ করে দিয়া জান্নাত দিয়া দিতে পারে। মানুষটা সারা জিন্দগি তাহাজ্জুদ পড়লো
কিন্তু মাজার যায়া সেজদাও মারে ওই বাবার থেকে পোসা আংটিও লয় কোন আংটি লোহার আংটি বাচ্চা দিবে আশায় আবার তাহাজ্জুদ পড়ে আল্লাহ শয়তান জানে এই বান্দা সারা জিন্দেগি তাহাজ্জুদ করলেও জাহান্নামী কারণ সে শিরিক করে এইজন্য শয়তানের চূড়ান্ত টার্গেট আমাকে আপনাকে দিয়া শিরিক করানো কিন্তু দোস্ত শয়তান বড় বাটপার কি বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না শয়তান নিজেও বলেছে আল্লাহ আমি আপনার বান্দাকে এক পদ্ধতিতে ধোঁকা দিব না সূরা আরাফ আয়াত 17 পারা 8 11 নম্বর পৃষ্ঠা হাফিজে কোরআন 6 নম্বর লাইন শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম আমি সামনে দিয়ে হামলা করব পেছন দিয়ে হামলা করব ডান দিয়ে হামলা করব বাম দিয়ে হামলা করব মুফাসসিরিন কেরাম বলেন এর অর্থ হইল শয়তান মানুষকে এক পদ্ধতিতে গুনাহ করাবে না তাইলে তো ধরা পড়া যাবে খ্রিস্টানকে শয়তান শিরিক করায় এক পদ্ধতিতে হিন্দুদেরকে শিরিক করায় আরেক পদ্ধতিতে ইহুদিকে শিরিক করায় আরেক পদ্ধতিতে আপনি কি মনে করতেছেন মুসলমানদের পেছনেও শয়তান একই মেহনত করবে আমারে যদি কয় আগুনের পূজা করবেন না আপনারা কাজী হিন্দুদের সিস্টেমে আমারে আপনারা পূজা করাবে না যদি কয় মূর্তির পূজা করবেন না আপনারা কাজী ওই যে হিন্দু আর মুশরিকদের মত কইরা বৌদ্ধদের মত কইরা আমাকে আপনাকে শিরিক করাবে না আমাকে আপনাকে শিরিক কি দিয়া করাবে শয়তান বাংলাদেশের বাজারে আয়সা দেখছে এই বাজারে কোন আইটেম বেশি হিট বাটপার ব্যবসায়ী যারা তারা বাজারে যায় দেখে কোন আইটেম বেশি হিট যেটা হিট ওটা নকল বের করে ঠিক নি রে আর যেটা চলে না এটা তো আসলেই চলে না নকল বের করে লাগে শয়তান বাংলাদেশের বাজারে আয়সা দেখছে ওরে বাপ রে বাপ এই জমিনে পীর মুরিদি বড় হিট আইটেম কিরে কিরে আর এই জমিনের মানুষ সংস্কৃতি মনা কি মনা রে সংস্কৃতি মনা উৎসব উৎসবকে খুব পছন্দ করে শয়তানকে পাইছি রাস্তা দুইটা রাস্তা দুইটা পাইয়া গেছি এই দুই রাস্তা দিয়েই শিরিক করাতে হবে আমি এই দুই রাস্তা নিয়েই কথা কব অনেক রাস্তা আছে এক রাস্তা হইলো শয়তান ভণ্ডপীর বাজারে ছেড়ে দিছে আরে কি কয় কি ছাড়ছে কি ছাড়ছে বলে ভণ্ডপীরও আমাকে আপনাকে দিয়া শিরিক করায় হুজুর কেমনে বি শিরিক করায় কয় তুমি জানো না তো শোনো আরে চিল্লায় কও তো জিকির হবে কার নামে আল্লাহ কার কথা আল্লাহ বলেছেন সূরা আহজাব আয়াত 41 22 নম্বর পারা হাফিজে কোরআন যদি ধরো 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন রব্বুল কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ জিকির হবে কার কার চিল্লায় কার শয়তান কয় রাগ করে আল্লাহর জিকির করাইতেছি আস্তে আস্তে বুঝাইছে কয় মাঝে মাঝে খাজার জিকিরও করা লাগে নাইলে মাওলা পাওয়া যায় না আল্লাহর ওলি খাজা বাবা আছে নি কথা কয় না খোদার কসম খায়া বলি যে খাজার নামে জিকির করবে তার ইমান থাকবে না আর যে খাজা এগুলো দেখে শুনে কিন্তু বাধা দেয় না কসম আল্লাহ সে নিজেও মুশরিক কয়টা শোনা মতো কাছে দৌড়ে যায় বাবা শাহজার আলী আমানের কবরের কাছে নির্বাচন আইলে বেশি দেখা যায় বাংলাদেশে নির্বাচন আইলে দেখবেন এক শ্রেণীর মানুষ টুপি টাপি লাগায়া পুরা হাসান বস্রি আরেক শ্রেণীর মানুষ আছে হিজাব টিজাব লাগায়া তসবি টসবি লয়া রাবেয়া বস্রিয়া হ্যাঁ আর দেখছেন নি দৌড়ে যায় বাবা শাহজার আলী আমানের কবরের কাছে হয় কবরওয়ালা তোর কি দেয় রে গাদা ইজ্জত দেওয়ার ক্ষমতা দেওয়ার মালিককে তুই গেলি কার কাছে মালিক একজন গেছিস আর একজন কাজ হবে ইজ্জতের মালিক কে ক্ষমতার মালিক কে চিল্লায় কো আল্লাহ বলেছেন সূরা আল আলে ইমরান মালিক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আল্লাহ যাকে চান ক্ষমতা তাকে দেন আল্লাহ যার থেকে চান ক্ষমতা কেড়ে নেন দুনিয়ার কেউ আটকাইতে পারবে না খাজায় কোনো কিছু দিতে পারিনি রে কেমন কেমন লাগতেছে তাহলে আসল জায়গায় কোব একটা মারতে হবে শোন ভালো কইরা আরে খাজা তো থাক দূরের কথা খাজা তো দূরের কথা আহারে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপকার করার ক্ষমতা রাখে না ক্ষতি করার ক্ষমতা রাখে না ঠিকটা আস্তে আস্তে মানে সন্দেহ লাগতেছে
হ্যাঁ সন্দেহ থাকলে দূর করো কথা আমার না কথা কার আল্লাহ মালিক বলেছেন সূরা আরাফ আয়াত 188 9 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠা প্রথম লাইন প্রথম আয়াত মালিক বলেন উল্লা আমলিকু লিনাফসি নাফউ ওয়ালা দররা ইল্লা মা শা আল্লাহ ওগো নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন রে আমার উম্মত আব্দুল কাদের জিলানি থাক দূরের কথা মুঈনউদ্দিন চিশতি থাক দূরের কথা শাহ জালাল শাহ পরান থাক দূরের কথা আরে আমি নবী তোদের কোনো উপকার আর ক্ষতি করব থাক দূরের কথা আমি নবী তো আমার নিজেরই কোনো উপকার করার ক্ষমতা রাখি না ক্ষতি করার ক্ষমতা রাখি না বলে তাইলে সব ক্ষমতা কার আল্লাহ জানায় দিয়েছেন আপনি বলেন ইল্লা মাশা আল্লাহ সব ক্ষমতা কার আল্লাহ আর জিলে কার আল্লাহ কাজে যে বিশ্বাস করবে কবরওয়ালা আমারে কিছু দিতে পারে ওই ল্যাংটা বাবা কিছু দিতে পারে আল্লাহর কসম ঈমান থাকবে না কথা কও ঠিক কিনা হাতের মধ্যে আংটি লাগায়া দেয় আংটি ব্যবসায়ীরা আরে বাপ রে বাপ আংটি 10 আঙ্গুলে 10টা আমার এক মুসল্লি আছে আমার খুব ভক্ত আমি আর হাতে দিই 10 আঙ্গুলে 10টা আমি কি আপনি কি আংটির ব্যবসা করেন কি জন্য জিজ্ঞেস করলাম কেন আমি মনে করছি এগুলো স্যাম্পল টেম্পল কানা হুজুরিরা এক একটা এক এক কাজ করে এক একটা কি কাজ করে রোগ 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 নিরাময় করে বিপদ থেকে বাঁচায় বউ কন্ট্রোল শ্বশুর শাশুড়ি কন্ট্রোল আত্মীয় স্বজন কন্ট্রোল শত্রু কন্ট্রোল ব্যবসা উন্নতি আমল বৃদ্ধি আখেরাতের মুক্তি নবীর সুপারিশ সব দি কয়া শেষ আমি কই দশটায় মিললে একটা পাইকারি রেট আছে একসাথে অনেকগুলো কিনলে একটা ফ্রি পাওয়া যায় না কথা কয় একসাথে অনেকগুলো কিনলে একটা ফ্রি পাওয়া যায় না আমি আপনার এই দশটা মিললে একসাথে একটা ফ্রি আপনি বোনাস পাইছেন জানেন না এটা হ্যাঁ মনে করছে আরে আমার কাছে যে আংটি যাচ্ছে বদমাস্তিরা কয় নাই খুব খুশি হইয়া হুজুর কি ওইটা আমি ওইটা হইলো সব দিনে মিললে আপনার ইমানটা খাই লেছে এটা হলো বোনাস পাইছেন গিরে কথা ঠিক আংটি বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে বিশ্বাস করলে ইমান যাবে চিল্লাকো আ খলিল ইব্রাহিমের কাছে তো হাজরে আসওয়াদ ছিল ছিল কি ছিল না ছিল দুনিয়ার মধ্যে সবচাইতে দামি পাথরের নাম কি হাজরে আসওয়াদ না কি 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 হাজরে আসওয়াদ হাজরে আসওয়াদ খলিল ইব্রাহিম চাইলেই তো পারতেন একটা আংটি বানায়া বাচ্চা চাইতে পারতেন কিনা কারণ খলিল জানেন এই আংটি এই পাথর আমারে বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না বাচ্চা দেওয়ার ক্ষমতা কার আল্লাহ এই জন্য খলিল কারো কাছে না যায়া আংটি না পয়রা তাবিজ না পয়রা ওই আল্লাহর কাছে হাত পেতে কেঁদেছেন আর বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন চাইলে চাইতে হবে কার কাছে কার কাছে আরো ধরে কার কাছে নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ ইবাদত কেবল তোমারই করি সাহায্য তোমার কাছেই চাই নামাজটা শেষ কইরাই যায় খাজার কবরে মাজারের মসজিদগুলোতে দেখি আমি নামাজটা শেষ কইরাই যায় খাজার মাজারে কিরে ভাই একটু আগে তুই কি বললি নামাজে দাঁড়ায় বললি আল্লাহ ইবাদত করি তোমার সাহায্য চাই তোমার কাছে সালামটা ফিরাইয়া কয় তোমার লগে আর সম্পর্ক নাই এইবার বাবার কাছে যায় কয় বাবা ব্যবসা বাড়াইয়া দাও ইমাম থাকবি সন্দেহ আছে সন্দেহ আছে আচ্ছা এই লাইনে কথা বললে আরো লম্বা টাইম দরকার বাদ দে এটা শয়তানের আরেকটা রাস্তা হইলো ওই সংস্কৃতি সংস্কৃতি কিরে আমাদের সংস্কৃতি কর্মীদেরকে দিয়া এই উম্মতকেও শয়তান শিরিক করায় এক দুইটা ধরায় না দিলে তো বুঝবি না শুনবি নি একটু ওই ডিসেম্বরের 31 তারিখ আইতাছে রেডি হইতাছস না পিডায় আড্ডি ভেঙে গেলাম বদমাইশের আড্ডি কথা আজকে থেকে তওবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 31 নাইট উদযাপন তুই করস মুসলমান এটা ইংরেজি নববর্ষ ইংরেজি তোর ধর্মীয় ভাষা না তোর রাষ্ট্রীয় ভাষা গাদা তুই ওটার পিছনে কোন কারণে দৌড়াস একটা কারণ তো থাকা লাগে কারণ আছে তুই ছাগলের 3 নম্বর বাচ্চা একটাই কারণ অথচ আমাকে দিয়া শয়তান শিরিক করাচ্ছে শিরিককারীদের সঙ্গী বানাচ্ছে আমার খবর নাই তুই জানোস 31 নাইট কি জানোস আমগো মৌলবি কথা কত ভালো লাগবে না তোকে ওস্তাদ আছে না ফতিলাতুস শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাই তোকে ওস্তাদ রে যায় জিজ্ঞেস করিস ইন্টারনেট গুগলে যায় এই আমি যখন তুই বলবো মুরব্বীরা বুঝেছেন আমি গুড়াগাড়া এগুলা কইতেছি আল্লাহর সামনে মাফ করে দিয়েন আপনাদেরকে তুই বলার তো প্রশ্নই আসে না আপনারা আমার বাবা বড় ভাই ওই গুড়াগাড়া আছে আমার অনেক ভক্তবৃন্দ দয়া করে কইতেছি ওই গুগলে যায় সার্চ দিবি গুগলে গুগলে
কি সার্চ দিবি আমরা সূত্র জানাইয়া দে সার্চ দিবি লিখবি জানুস কি লিখবি জে এ এন ইউ এস জানুস জানুস লিখলি দেখবি দুই মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে ওটার নিচে হিস্ট্রি লেখা আছে ইংরেজিতে না পারলে যে ইংরেজি জানে হ্যারে দেখাইস ভাই কি বুঝাইছে একটু শোনায় দেখ তো দেখবি লেখা আছে খ্রিস্ট ধর্মের আগের ঘটনা এটা ওই রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত যার নাম ছিল জানুস এদের বিশ্বাস ছিল তাদের ভাগ্যের মালিক হচ্ছে এই জানুস নাউজুবিল্লাহ বারে যে বলে সমস্ত ভাগ্যের মালিককে ওই রোমান মুশরিকদের কাজ ছিল একত্রিশ ডিসেম্বর রাত ১২টার আগে জানুস দেবতার পেছনের মুখের কাছে যায়া এরা কৃতজ্ঞতা প্রকাশ করত কারণ তাদের বিশ্বাস ছিল এই যে সারা বছর তারা ভালো কাটাইছে এই জানুস দেবতার পেছনের মুখের বরকতে যেই রাত্রে ১২টা বাজত তো সামনে চলে যেত যায়া প্রার্থনা করত কেন তাদের বিশ্বাস ছিল আগামী বছর যদি ভালো থাকতে হয় তো ওই সামনের মুখওয়ালাকে খুশি রাখতে হবে এই আশায় তারা সামনে যায় প্রার্থনা করত আহারে মুসলমানের সন্তান জানুস দেবতার পূজারীরা তার অনুসারীরা হ্যাঁ তার পূজা করবে আর আনন্দ উৎসব করবে একত্রিশ ডিসেম্বর ১২টা ৩১ নাইট উদযাপন করবে মোহাম্মদুর রসুল্লাহর উম্মত হইয়া একজন তৌহিদপন্থী হইয়া তুই কেমনে তাদের সাথে যায় আলাফাস এটা শয়তানের চক্রান্ত শয়তান জানুস দেবতার পূজা তো তোমারে দিয়া করাইতে পারবে না নাম পাল্টাইয়া প্যাকেটের মোড়ক পাল্টাইয়া শিরিক করায় তুমি শিরিক করো কিন্তু টের পাও না এটাও এই আয়াতের একটা অর্থ মিন হাইসুলা তারাও না হুম শয়তান তোমাকে দিয়া শিরিক করায় তুমি করো কিন্তু বুঝো না টের পাও না আরেকটা উদাহরণ দিলে আরও বুঝবা ১৪ই এপ্রিল একটা উদযাপন করো কি সেটা পয়লা বৈশাখ কবে হায়া দিবস না বেহায় দিবস আরেকটা ভ্যালেন্টাইন ডে না হ্যাঁ ১৪ই এপ্রিল কি পয়লা বৈশাখ কি জানেন না আপনারা পয়লা বৈশাখ উদযাপিত হয় বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই গুনাহগার আরও ৫ বছর ৬ বছর আগে একটা আওয়াজ উঠাইছিল ওই আওয়াজ এত ভাইরাল হয়েছে যে সর্বোচ্চ পর্যায়ে থেকে ধরার জন্যে হুকুম আসছে পালাইছিলাম দেশ ছাড়ছিলাম আলহামদুলিল্লাহ মানুষের কান কান পর্যন্ত পৌঁছা গেছে গত বছর দেখেছি ৭১ টেলিভিশন মানিকগঞ্জের কৃষকরে যায়া জিজ্ঞেস করতেছে পয়লা বৈশাখ পালন করেন না কয় না না কেন কয় হুজুররা কয়েছে এটা বড় গুনাহ সুবহানাল্লাহ ওই কৃষকের কান পর্যন্ত আমাদের দাওয়াত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পয়লা বৈশাখ দিয়াও উম্মতকে শয়তান শিরিক করায় তুমি শিরিক করো কিন্তু টের পাও না নাম দিছে বাঙালি চেতনা প্যাকেট চেঞ্জ করছে শয়তান শিরিকের প্যাকেট যদি থাকে তুমি তো শিরিক করবা না শয়তান প্যাকেটটা সরাইয়া মোড়ক একটা নতুন লাগাইয়া দিছে লেখা দিছে বাঙালি চেতনা মোড়কের নাম কি প্যাকেটের নাম কি বলে কেমনে শিরিক করায় অসাধারণ মানুষ একটু বুঝেন ভুল বুঝছেন না আপনারা আমরা আপনাদের শত্রু না আরে আলেমরা আপনাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কারণ তারা চায় না আপনার আখেরাত বরবাদ হোক পয়লা বৈশাখের দুইটা প্রোগ্রাম হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ এর মধ্যে একটা হচ্ছে রমনা বটমূলে হয় বৈশাখ বরণ ছায়ানট শিল্পী গোষ্ঠী প্রয়াত কবি সুফিয়া কামাল প্রতিষ্ঠিত ৮০ দশকের ওই ছায়ানট শিল্পী গোষ্ঠী সূর্য ওঠার অপেক্ষায় থাকে যেই সূর্য ওঠে রবীন্দ্রনাথের একটা গান দিয়া তারা বৈশাখকে বরণ করে এরে দোস্ত এখানে ছোটোখাটো মৌলবী সাহিত্যিকরাও আছে তারা জানে আপনারা তো জানেনি যে রবীন্দ্রনাথের গানের মূল উপজীব্য বিষয় আলোচনার মূল বিষয় দুইটা এক হচ্ছে প্রেম আরেক হচ্ছে প্রার্থনা হয় তার কবিতার মধ্যে প্রেমের কথা পাওয়া যাবে অথবা প্রার্থনা পাওয়া যাবে আচ্ছা রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ এসো এই গানটা এটা প্রেমের গান না এটা প্রার্থনার গান আমি জিজ্ঞেস করতে চাই রবীন্দ্রনাথ প্রার্থনা করেছেন এক আল্লাহর কাছে রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতির পূজারী মূর্তি পূজা না প্রকৃতির পূজারি তে বাতাসের পূজা করত আগুনের পূজা করত বৈশাখের পূজা করত গরমের পূজা করত শীতের পূজা করত পানির পূজা করত মাটির পূজা করত আমার সোনার বাংলা আমি তোমায় বাসবাসী এই যেগুলা পিছনে গেলে দেখা যাবে শিরিকের কথাবার্তা চলে আসতেছে বললেও তো সমস্যা বাদ দেন আচ্ছা শুনেন শুনেন আচ্ছা শুনেন অন্য জায়গা আছে কথা আছে শুনেন রবীন্দ্রনাথের ওই গান অ মুসলমান তুমি মনে করতেছ বৈশাখ বরণ করছ অথচ শয়তান তোমাকে দিয়ে শিরিক করায় তুমি টের পাও না কেমনে
ওই গানের একটা শ্লোক একটা লাইন শুধু আমি পড়ে শোনাই আপনারা যায়া গুগলে সার্চ দিয়া দেখেন একটা লাইন আছে অগ্নি সানে সূচি হোক ধরা অগ্নি সানে সূচি হোক ধরা কোনদিন অর্থ চিন্তা করেছেন কারণ ওই সময় তো আপনার নাই আখিরাত बर्बाद হোক ফিকির তো আপনার নাই আমাদের তো কলিজায় জ্বলে এজন্য বলতে হয় বাধ্য হইয়া রিস্কের উপর বলতে হয় কারণ এর চেয়ে বড় রিস্ক হচ্ছে নবীর সামনে দাঁড়াইতে পারবো না এই মুখ নিয়া এটা হচ্ছে আমাদের জন্য বড় রিস্ক সব রিস্ক উপেক্ষা করে উম্মতের কাছে তাওহীদের কথাগুলো পৌঁছানো ইমানই জিম্মাদারি ও দোস্ত অগ্নি সানে সূচি হোক ধরা কোনদিন অর্থ চিন্তা করেছেন অগ্নি মানে আগুন সান মানে গোসল করা সূচি মানে পবিত্র ধরা পৃথিবী হোক হোক কি বলতে যাচ্ছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বৈশাখ তার দেবতাকে ডাকছে ও দেবতা তুমি আসো আগুন দিয়া এই ধরাকে পুরায়া গোসল করায়া আগুন দিয়া গোসল করায় এই ধরাকে পবিত্র করো আহারে মুসলমান মুসলমান তো আগুন দিয়া পবিত্র হয় না মুসলমান পবিত্র হয় ওযুর মাধ্যমে মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে মুসলমান পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে মুসলমানের আত্মা পবিত্র হয় তওবার ইস্তিগফারের মাধ্যমে আগুন দিয়া পোড়ায়া পবিত্র করা এটা মুসলমানের বিশ্বাস না এটা তো আমাদের হিন্দু ভাইদের বিশ্বাস আপনারা লক্ষ্য করে থাকবেন তাদের মৃত্যুর পর তাদের লাশকে পোড়ায় কেন তারা পবিত্র কইরা তারপর আখিরাতের উদ্দেশ্যে রওনা করায় শয়তান কত বড় চালাকার বাপ্পার চালাক তো নয় বাপ্পার আমি আপনি আগুনের পূজা করব না কিন্তু আগুনের যে বিশ্বাস আমার মুখ দিয়া বাঙালি চেতনার নামে সে ঠিকই বের করছে আল্লাহ বলে হাইসুলা তারাউনাহুম এমন ভাবে শয়তান শিরিক করায় তুমি করো কিন্তু টের পাও না এই গান টান শেষ করে আসে চারুকলা ইনস্টিটিউট ঢাকা ইউনিভার্সিটির একটা বিষয় শাখা এদের কাজ হচ্ছে আঁকা আঁকি করা অঙ্কন মূর্তি টুর্তি এগুলো আবে যাবে বানানো এগুলো এগুলো কাজ এদের নেতৃত্বে একটা মিছিল বের করে আপনারা দেখে থাকবেন যে মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা কিনা বলেন না কথা বলেন কিনা মঙ্গল শোভাযাত্রা আপনারা লক্ষ্য করে থাকবেন ওই মিছিলের সামনে বিশাল বিশাল পেঁচার মূর্তি কিসের মূর্তি পেঁচাই দুনিয়ার যত পেঁচা আছে সব বাঙালি কথা কয় না সন্দেহ আছে বিদেশে পেঁচা নাই আরে বাংলা ভাষা ভাষার পার্থক্য এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত কোরআনে আসছে না অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ واختلاف ألسنتكم وألوانكم ভাষা আর কালারের পরিবর্তন এটা মানুষের গুণ মানুষের বৈশিষ্ট্য আল্লাহ প্রদত্ত মানুষের জন্য নিয়ামত জীবজন্তুর ভাষা সব এক আমেরিকার কুত্তা ডাক দেয় ঘেউ ভারতের কুত্তা ডাক দেয় ম্যাও কি বলে বাংলাদেশের কুত্তা ডাক দেয় হাম্বা কি ডাক দেয় বোঝা গেল সব কুত্তার ডাক কি সব কুত্তার ডাক এক মানুষের ভাষার পরিবর্তন হয় জীবজন্তুর ভাষা সব এক ওই যে সামনে পেঁচার মূর্তি আমরা শুধু জিজ্ঞেস করতে চাই মানুষ এবং বাঙালি দুই গুণ মানুষ এবং বাঙালি মুসলমান আচ্ছা হিন্দুরাও থাকতে পারে বাদ দিলাম মুসলমান মানুষ এবং বাঙালিদের মিছিলে পেঁচার মূর্তি আসলো কেন জিজ্ঞেস করতে চাই ওইটা জিজ্ঞেস করলেই তো হুজুর উস্কানি দাতা আমাকে উস্কানি দাতা বলেন আর যাই বলেন প্যাকেট চেঞ্জ করে আমার ভাইকে ইমানদারকে আপনি শিরিকের ট্যাবলেট খাওয়াবেন আমি ইমানদার হয়ে চুপ থাকতে পারি না বলে কেমনে শিরিক করায় কো শুনেন আপনি আপনি শুনেন বুঝার চেষ্টা করেন আজ পর্যন্ত কেউ তো জবাব নিয়ে আসলো না আমি তো চ্যালেঞ্জ জানাইছি আজ পর্যন্ত তো কেউ আমার জবাব নিয়ে আসলো না পেঁচা কেন আসলো বলে পেঁচা আসার রহস্য আছে পেঁচার আলগায়া দিয়া দেহি ভিতরে পেঁচার হিস্টোরি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ এটা হিন্দুদের বিশ্বাস হিন্দুদের বিশ্বাস হচ্ছে তাদের সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী ওই যে পৌত্তলিকদের রোমান মুশ্রিকদের ধারণা ছিল তাদের ভাগ্যের মালিক ছিল জানুস এরা বর্ষবরণ করত জানুসের পূজা কইরা হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের দেবী হচ্ছে লক্ষ্মী দেবী বলে না ভাগ্য দেবী বলে না এই ভাগ্য দেবী হলো তারা বলে লক্ষ্মী দেবীর লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছেন বিষ্ণু দেবতা লক্ষ্মী দেবীর কোনো মেয়ে নাই হিন্দুদের বিশ্বাস অনুযায়ী কোনো মেয়ে নাই ছেলে নাই সরি ছেলে নাই মেয়ে আছে ছয়টা কয়টা পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা রমা লক্ষ্মী দেবীর ছয় মেয়ের নাম শিক্ষিত হিন্দুদেরকে যায় জিজ্ঞেস করেন তারা চ্যালেঞ্জ গ্রহণ করুক না করবে না তাদেরকে আমরা দোষ দিই না তারা তাদের ধর্ম পালন করবে আমার আপত্তি হচ্ছে যারা অন্যের ধর্মের
কৃষ্টিকে কালচারকে আকীদা বিশ্বাসকে বাঙালি চেতনার নামে আমাকে খাওয়াতে আসবে আমার আপত্তিটা ওই জায়গায় অন্য ধর্মের কাজ দিয়ে আমি কোনো কটুক্তি করা এটা আমার কাজ না যার যার ধর্মে সে করতেছে করুক এটার সাথে আমার কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে ভিন্ন ধর্মের কৃষ্টি কালচারকে নাম পাল্টাই আমারে তুমি খাওয়াইতে আসবা গিলাইতে আসবা ওইটা তো আমি গিলতে রাজি না আমার ভাইকে আমি গিলতে দেব না হিন্দুদের বিশ্বাস হচ্ছে ওই লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা লক্ষ্মী দেবীর বাহন আবার এটাও বিশ্বাস করে পেঁচা হইলো কুলক্ষণে পেঁচা কি ওই কুলক্ষণের বানাইছে লক্ষ্মী দেবীর বাহন যাই হোক এটা তাদের বিশ্বাস এটা নিয়ে আমি কোনো কথা বলবো না এখন সবগুলারে মিলন তো লক্ষ্মী দেবীর বাহন পেঁচা আর এই ভাগ্যের মালিক হলো লক্ষ্মী দেবী মিছিলের নাম হইলো মঙ্গল শোভাযাত্রা শোভাযাত্রা মানে মিছিল তো মঙ্গলের মিছিল মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী হিন্দুদের বিশ্বাস এই মঙ্গলের মিছিলের মধ্যে লক্ষ্মী দেবীর বাহন কেন আসলো ও সব হিসাব মিলাইলে দেখা যায় এই বাহনের সামনে রেখা মা লক্ষ্মী দেবীকে আহ্বান করা হচ্ছে ও মা তুমি আসো তুমি আইসা তোমার আসন গ্রহণ করো কেন তুমি যেহেতু ভাগ্যের মালিক মঙ্গলের মালিক তুমি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে আমরা এই মিছিলে যারা অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে আমাদের ভাগ্য পাল্টায়া যাবে ওই বিশ্বাস নিয়েই তো এই মঙ্গল শোভাযাত্রা হয় মুসলমানের সন্তান তো জানে না লাখ লাখ বনি আদম ইমানদার মুসলমানের সন্তান না জানার কারণে প্যাকেটের মোড়ক চেঞ্জ হওয়ার কারণে ওই শিরিকের ট্যাবলেট তো খাচ্ছে তার খবর নাই আল্লাহ বলেন আমি তো আগেই জানায় রাখছি ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়াকাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম শয়তান তোমাকে এমন ভাবে শিরিক করাবে তুমি শিরিক করবা কিন্তু টের পাইবা না বুঝতেছেন কথাবার্তা বেশি তলে আর দিয়ে লাইছি নাকি না আর একটু উপরে উপরে যাবো গা তলে আর দিলে সমস্যা না আপনাকেও সমস্যা থাকলে থাকতে পারে আমারও সমস্যা নেই সমস্যা আর কি যামোগে আর কি এই তো আর কি আর তো কোনো সমস্যা নাই হ্যাঁ আপনারা ভালোই আছেন টের পাইছি আমরা চলে সময় বেশি নাই এইবার আসল শয়তানকে মোকাবেলা করার জন্য কয় জিনিস এইবার শয়তানের লাডি না জানি তোকে মাথায় ভাঙি জোরে ক আসল শয়তান মোকাবেলার অস্ত্র কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার বলে মানে কি মানে বুঝার আগে আগে বুঝালো না বুঝে আগানো যাবে না ক্লাস চলতেছে কি চলতেছে আপনি যাচ্ছেন আপনার বন্ধুর বাড়িতে কলিং বিল টিপছেন অথবা গেট নক করছেন দোস্তের বাড়ির ভেতরে ছিল শেফার্ড ওই জার্মানির রিয়া হেভি কুত্তা পাহারা দেয় কুত্তায় তো ঘেউ ঘেউ করে হচ্ছে আপনার বাপরে বাপ এখন আপনার জন্য রাস্তা খোলা তিনটা কয়টা নাম্বার ওয়ান গো ব্যাক যে দোস্তের বাড়িতে কুত্তা আছে আমি দোস্তের সাথে সাক্ষাৎ করবো না বাড়ি জায়গা এই এক রাস্তা দুই নম্বর রাস্তা হচ্ছে কুত্তারে মাইরা তারপর বন্ধুর সাথে সাক্ষাৎ করা তিন নম্বর রাস্তা হচ্ছে কুত্তার মালিক দোস্তকে ডাক দেওয়া ও দোস্ত তোমার কুত্তা সামলাও এই তিন রাস্তার মধ্যে আপনি কোনটা গ্রহণ করবেন যদি চলে যান তো বন্ধুর সাথে জিন্দগিতে সাক্ষাৎ হবে না যদি কুত্তা মারতে যান আপনি আহত হবেন অথবা নিহত হবেন হ্যাঁ আপনার জন্য সবচাইতে সহজ রাস্তা হচ্ছে কুত্তার মালিককে ডাক দেওয়া ও দোস্ত তোমার কুত্তা সামলাও কুত্তা মালিকের বড় অনুগত হয় কথা ঠিক কিনা এই কথাটা আমার সাথে বলেন তো একটু বেহায়ারা কুত্তা মালিকের বড় বলে না বেহায়া কইছি যে জনার বলে না আর আমি শুদ্ধা বেহায়া বলেন এবার কুত্তা মালিকের বড় আরো জোরে চিল্লাইয়া কুত্তা মালিকের বড় হাকিমুল উম্মতের কি দারুণ কথা ওহো ও তুমি কি চিন্তা করেছ এই কথাটা মানুষ হিসাবে আমাদের জন্য কতটা লজ্জার কুত্তা মালিকের বড় অনুগত হয় এই কথাটা মানুষ হিসাবে আমাদের জন্য কতটা লজ্জার তুমি কি টের পাইছ কুত্তাও তার মালিকের অনুগত কি পাইয়া একটু হাড্ডি পাইয়া আর তুই তোর মালিকের এত কিছু পাইয়াও মালিকের অনুগত হইতে পারলি না কুত্তার চেয়ে খারাপ কারবার দেখছে কি কথা কই যাইয়া হামলা করছে হাকিমুল উম্মত আল্লাহু আকবার